আজকে মালবেরি তোমার এখানে একটা খাইয়ে প্রমাণ করো ভিডিওর মধ্যে। এই দেখো গাছ থেকে ছিঁড়ছি মালবেরিটা, এই এই যে মালবেরিটা, তুমি এই মালবেরিটা এখন ম্যাচিউর হয়ে তাই তুমি মালবেরিটা খেয়ে দেখো। আমি ক্যামেরা ধরছি, তো আমি ক্যামেরা ধরছি আমার কাছে দিয়ে, তুমি মালবেরিটা খাও, খেয়ে তুমি দর্শকবৃন্দদের বলো যে মালবেরিটা খেতে কতটা সুন্দর বলো। মিষ্টি না টক, সত্যি কথা বলবে, মিষ্টি না টক বলবে, খুব মিষ্টি, খুব মিষ্টি, খুব সুন্দর টেস্ট। এই মালবেরিটাও কিন্তু আমার কাছে পাওয়া যাবে। এই একটু ক্যামেরা করে এবার গাছটাকে দেখিয়ে দাও যে গাছটাকে কী সুপার ফল আসে গাছটা, দেখো নিচ থেকে একদম দেখো, দেখুন দর্শক বন্ধুরা, পুরো মাথা মালবেরি গাছে প্রচুর ফল হয়ে আছে, ফলগুলো দুর্দান্ত রেস্ট, আপনারা দেখলেন, আমরা খেয়ে টেস্ট করলাম, দেখুন গাছে প্রচুর ফল হয়ে আছে, দেখুন এই দিকটা দেখো সব পাকা ধরেছে, পাকা শুরু হয়ে গেছে, দেখুন অসংখ্য ফল আছে গাছটিতে, সমস্ত সাইডে আপনারা দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, দেখুন সমস্ত দিকে এই মালবেরির ফল আছে, এর চারা আপনার কাছে রেডি আছে? হ্যাঁ প্রচুর চারা আছে। এই প্যাচ কত করে? এই মোটামুটি এই 60 টাকা থেকে পাওয়া যাবে, 60 টাকা মালবেরি চারা পাওয়া যাবে। এই দেখো এই একটা সিলেট কমলা, এটা নতুন ভ্যারাইটি না, প্রচুর পুরনো ভ্যারাইটি, এই সিলেট কমলা দেখো ফল ধরা আছে। এই রেডি চারা আমার কাছে পেয়ে যাবে, এগুলো মাত্র 150 টাকা করে, আর ছোটো চারা নিলে পরে 40 টাকায় পাওয়া যায়। নার্সারি ম্যান আছে, অনেক বড় বড় নার্সারি ম্যান, আপনারা পরীক্ষা করে দেখবেন এই এই ন্যাসপাতি গাছগুলো আমি নিজে দেখেছি, খুব বড়, প্রচুর বড় নার্সারি, তারা বেচছে কিন্তু 130 টাকা করে পিস। আপনারা আমার কাছে আসলে আপনাদের ভিডিও দেখিয়ে দেবো, কিন্তু ডাইরেক্ট অন ক্যামেরা বলতে পারছি না, আমি বেচছি কিন্তু মাত্র 80 টাকা করে, মাত্র 80 টাকা। হ্যাঁ অবাক করা দাম তো। এইবার পাশে দেখুন, অনেকে বলে আপেল গাছে নাকি ফুল আসে না, এটা তো ন্যাসপাতি গেল, আপেল গাছে নাকি ফুল আসতে চায় না, এই তার চোখ করছে প্রমাণ, দেখুন এই ছোটো গাছে ফুল চলে এসছে, সুন্দর ফুল এসছে, এও কিন্তু 80 টাকা, হরিমন 99 আপেল 80 টাকা পিস, হরিমন 99 আপেল, প্রচুর মাল আছে পাওয়া যাবে এই পাশে ফল। এবং যে সমস্ত কাস্টমার তোমার ভিডিও দেখে আমার নার্সারিতে আসবে, প্রত্যেক কাস্টমারকে সে 5টা গাছ নিলেও 1টা চারা ফ্রি পাবে, আর 5-7 টাকা চারা নিলেও 1টা চারা ফ্রি পাবে। মানে কাস্টমার নার্সারিতে আসলেই 1টা করে চারা, সেটা আমার মন পছন্দের চারা, আমি কাস্টমারদের 1টা করে চারা গিফট করবো, গিফট করবেন। নমস্কার বন্ধুরা, আমি নিউ দেব নার্সারি থেকে বলছি। আপনাদের প্রথমে পথনির্দেশটা বলে দিই যে অনেকেই মানে ফোন করে আমাকে জ্বালাতন করে, আমার ঠিকানা হচ্ছে একদম যারা শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ধরবেন, বনগাঁ লোকাল ধরে আপনারা গোবরডাঙ্গা স্টেশন নামবেন, গোবরডাঙ্গা স্টেশনে নেমে আপনার ওভারব্রিজ উঠবেন, ওভারব্রিজে ওঠার পরে আপনার বাঁদিকে একদম ওভারব্রিজের মাথায় নেমে দেখবেন টোটো দাঁড়িয়ে থাকে, ওই টোটো, আর বিশেষ কারণ টোটোতে দেখবেন এখন ম্যাক্সিমাম টোটোতে আমার নার্সারির ব্যানারও দেওয়া আছে, আপনার কোনো কী বলবেন, আমি মেডিয়া নিউ দেব নার্সারি যাবো, জাস্ট আপনাকে কিচ্ছু বলতে হবে না, ডাইরেক্ট ওরা আমার নার্সারিতে ওরা নিয়ে আসবে। এখানে বর্তমানে কী কী ধরনের গাছ পাওয়া যাচ্ছে? আমার এখানে দাদা অল টোটাল ভ্যারাইটি, ফুলের গাছ, ফলের গাছ, মশলার গাছ, ঔষধি প্লান্ট, টোটাল এ টু জেড সমস্ত রকম গাছ আমার কাছে পাওয়া যায়, সমস্ত রকম গাছ পাওয়া যাচ্ছে, সব পাওয়া যায়। এটা কিন্তু পাকিস্তানি কমলা, পাকিস্তানি কমলা, পাকিস্তানি কমলা যদি মনে করে কেউ রেডি চারা নেবে, মোটামুটি 5 ফুট 6 ফুট হাইটের চারা নেবে, সেটাও কিন্তু রেডি করা আছে, একটুখানি ক্যামেরা করে দেখাও, ওই দেখো ওগুলো সব পাকিস্তানি কমলা, বড় চারা, হ্যাঁ বড় চারা, ফল আছে, হ্যাঁ গাছে ফলও আছে, ওই চারা কেউ নিতে চায়, প্রচুর চারা আছে ওখানে, ওখানে নিতে পারো কোনো সমস্যা নেই, একদম। প্রাইস কত করে? ওগুলো 380 টাকা পড়ে পড়ে, মোটামুটি 6 ফুটের নিচে আসবে না, হ্যাঁ 6 ফুট গাছ, 380 টাকা, 3 বছর করে বয়স আছে গাছগুলো। এবার এই চার নিলে পরে এগুলো মাত্র 80 টাকা দাম। আচ্ছা এখানে রয়েছে অল টাইম, এটা থাই অল টাইম যে আমটা, থাই অল টাইম আম, এই থাই অল টাইম আম কিন্তু আমার এখান থেকে শুরু, মানে এই সাইজটা পাবে, এর থেকে একটা 3 ফুট 4 ফুট হাইটের একটা পাবে, এটা সবথেকে ছোটো সাইজ, এটা ছোটো, এটা কিন্তু মাত্র 30 টাকা করে দাম, মাত্র 30 টাকা। আর যদি মনে করে যে 3-4 ফুটের নেবে, সেটা মাত্র 80 টাকা দাম। আর যদি মনে করে আমি 5-7 ফুট হাইটের একদম 5টা 7টা ঝোপালো ডাল রেডি গাছ নেবো মুকুল সহ, সেগুলো পেয়ে যাবে, সেগুলো আবার 300 টাকা করে দাম, 300। সব তিনটে ভ্যারাইটি আছে আমার কাছে এই নামটা। আচ্ছা এইখানে এইটা রয়েছে কিন্তু দার্জিলিং জায়ান্ট, দার্জিলিং জায়ান্ট কমলা, দেখো কত সুন্দর ঝোপালো চারাটা দেখো, এই জায়ান্ট চারাগুলো আপনার কাছে মাত্র 40 টাকা বেশি পেয়ে যাবে, গ্রোথটা তো খুব সুন্দর, একদম দুর্দান্ত কেটাপ গাছ, মাত্র 40 টাকা, এবং রোগমুক্ত গাছ, হ্যাঁ একদম ফ্রেশ গাছ। এবার এখানে রয়েছে এইগুলো হচ্ছে আপনার তাইওয়ান পিঙ্ক পেয়ারা, আমি মনে করি তাইওয়ান পিঙ্ক পেয়ারা যেটা রেড ডায়মন্ড বলছে, আমার মতে বলে রেড ডায়মন্ড থেকে এই তাইওয়ান পিঙ্ক পেয়ারাটা যথেষ্ট ভালো, ভিতরটা পিঙ্ক কালার আসে, দানাও কম হয়, খেতেও খুব দারুণ, এই পেয়ারাটা আপনি নিতে পারেন মাত্র 30 টাকা করে পিস, এগুলো ছাদ বাগানে হবে, হ্যাঁ একদম ছাদ বাগানের জন্য উপযুক্ত গাছ একদম। আর এখানে জামরুল তুলে দেখালাম, তুমি জামরুলের ভ্যারাইটি দেখিয়ে দাও, এখানে জামরুল আমার 7খানা ভ্যারাইটি আছে এরকম, এগুলো আবার হচ্ছে আপনার
এগুলো কিন্তু ভেরিকেটেড, ভেরিকেটেড জামরুল, এটা কিন্তু ভেরিকেটেড। এবং ভেরিকেটেড মিসাইল ডালরি চম্পা, তারপর বালি চম্পা, তারপর মোটামুটি থ্রি টাইম সব রকম জামরুলের ভ্যারাইটি, আপেল জামরুল, কিংকং জামরুল সব ভ্যারাইটি আমার কাছে আছে, সব চারা মোটামুটি পর্যাপ্ত আছে, পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। দাম মোটামুটি 60 টাকা 40 টাকা থেকে শুরু আছে জামরুলের ভ্যারাইটি আমার কাছে। আবার এটা কিন্তু ভেরিকেটেড মালটা, ভেরিকেটেড মালটা, এই ভেরিকেটেড মালটা কিন্তু দুবার হচ্ছে, সত্যি দারুণ খেতে, মানে দোফলা দোফলা। আর পাতাটা যেরকম কালার হচ্ছে, এই যে পাতাটা ভেরিকেটেড, ফলটাও ভেরিকেটেড, খেতেও দারুণ। এই চারাগুলো আমার কাছে এখন একটু দাম বেশি হবে, চারাটা বরাবরই 80 টাকা করে পিস বিক্রি হচ্ছে, 80 টাকা। আচ্ছা, এটা হচ্ছে, এটা কিন্তু ফিঙ্গার লেমন, এটা ফিঙ্গার লেমন, হ্যাঁ ফিঙ্গার লেমন, এটা কিন্তু স্যালাডের জন্য খুব বিখ্যাত, স্যালাডের জন্য, হ্যাঁ স্যালাডের জন্য খুব বিখ্যাত এই চারাটা। এটা নিলে মোটামুটি 150 টাকা করে এই চারাটাগুলো দাম পড়বে, নতুন ভ্যারাইটি 150 টাকা করে দাম পড়বে। আর এ পাশে রয়েছে ডেকোপন, এগুলো কিন্তু ডেকোপন জাপানের ভ্যারাইটি, হ্যাঁ এই ডেকোপনগুলো মোটামুটি আমার কাছে 100 টাকা করে পিসে পেয়ে যাবে, 100 টাকা, হ্যাঁ বড়ো প্যাকেট করা, 6-7 প্যাকেট করা আছে। আচ্ছা, যে বলছিলাম ছাতকি কন্যা, যেটা বলছিলাম যে ছাতকে যদি কারো ছোটো চারা লাগে, এই যে 40 টাকা করে পাওয়া যাবে। দেখুন দর্শক বন্ধুরা, মাত্র 40 টাকা বিনিময়ে আপনারা এই নিউ দেব নার্সারিতে ছাতকি কমলার চারা পেয়ে যাবেন, এবং চারাগুলো খুব সুন্দর। পাশে ফলসা, ফলসা এটা 60 টাকা পিস, একদম 60 টাকা প্রাইস। আর এইটা হচ্ছে আপনার রেড আমলকি, রেড আমলকি চারা, রেড আমলকি চারা মোটামুটি আমার কাছে 40 টাকা পিসে পেয়ে যাবে, খুব সুন্দর সুন্দর চারা আছে, এটা 40 টাকা। আর আমের ভ্যারাইটি মোটামুটি আমার কাছে যত উন্নত ভ্যারাইটি আমের চারা আছে, 100 থেকে 120 টাকার মধ্যে সমস্ত ভ্যারাইটির চারা পেয়ে যায়, পুষার সব ভ্যারাইটি 120 টাকা করে আমার কাছে। লালিমা বলেন, অম্বিকা বলেন, অরুণিমা বলেন, অরুণিকা বলেন, মিয়াজাকি 100 টাকা, পুষার সব ভ্যারাইটি আপনার কাছে আছে, তাই সব ভ্যারাইটি আছে আমের। আমার কাছে এই মুহূর্তে আমার কাছে 65খানা ভ্যারাইটি আছে, 65খানা। তুমি সামান্য এখানে আমার তো একটা কাউন্টার, সামান্য বেডটা দেখো, টোটাল আমের বেড, এখানে সমস্ত আম পাঁচ পাঁচ মাসখানে ভাগ ভাগ করে রাখা আছে, প্রচুর চারা রয়েছে, হ্যাঁ সব আমের টোটাল আম। এবার তুমি একটু ওই সাইডটায় চলো, এইটা কিন্তু সেই সুপার ভাগোয়া, যেটা বেদানা, কিন্তু সুপার ভাগোয়া, এই আমি গাছে প্রচুর গুটি কলম বেঁধেছি, হ্যাঁ প্রচুর গুটি কলম আছে, হ্যাঁ মোটামুটি 400 গুটি কলম হয়ে গেছে, সমস্ত গাছ জুড়ে গুটি কলম, গাছে তো ফলও আছে, হ্যাঁ ফল প্রচুর আছে, ওই আছে উপরে আছে নিচে আছে, আর ফলে কালার চলে এসছে অটোমেটিক, ফলে কালার চলে এসছে। এর চারা মোটামুটি আমার কাছে 1 মাস পর থেকে পেয়ে যাবে, আমি খুব সীমিত দাম রাখবো, মোটামুটি 25-30 টাকার মধ্যে দাম রেখে দেবো, হ্যাঁ। আর গাছে ফুল লাগাও, এইদিকে এসে ফুল লাগাও, গাছে ফল তো দেখালে, ফুলটা একটু দেখাও, এ গুনতে পারবে ফুল কতগুলো এখানে আছে, প্রচুর সুন্দর ফুল হয়ে রয়েছে, প্রচুর ফুল, মানে 12 মাস হয় অল টাইম, এর কোনো শেষ নেই, 12 মাস গাছে ফল ফুল থাকে, 12 মাস, হ্যাঁ প্রত্যেকটা আগায়, তুমি এইখানে না শুধু, তুমি সব জায়গায় দেখো, প্রত্যেকটা আগায় খেয়াল করো, এই দেখো প্রত্যেকটা আগায় তুমি তুলে ধরো, দেখো কী পরিমাণে, দেখো সেট অফ গুটি সেট হচ্ছে, আবার সমস্ত গাছ জুড়ে ফুল হয়ে আছে। এই একটা গাছ, এই গাছটা আমি বলবো যাদের মুখে দুর্গন্ধ তারা যেন এই একটা গাছ বাড়িতে লাগিয়ে রেখে দেয়, যখনই বাড়ি থেকে যাবে 4-5টা পাতা পকেটে করে নিয়ে যাবে, তুমি দেখো পাতাটা তুমি ছিঁড়ে নিজে একটা পরীক্ষা করে ছুঁকে দেখো যে সেন্টটা কী আছে, সেন্টটা দেখো অসাধারণ, সেন্ট পুরো মৌরি, একদম 2 ঘন্টা মুখে গন্ধ থাকবে, এলা মাউথ ফ্রেশ বলে গাছটা, এই গাছটা আমার কাছে পেয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো এই রেডি চারা রয়েছে, যা ইন্ডিয়া সিকি মৌসুমি, যেটা ইন্ডিয়ান সিকি মৌসুমি, এই দেখো গাছে সব ফল ধরা আছে, প্রত্যেকটা গাছে ফল পেয়ে যাবা, একদম ফল সেটিং গাছ। দেখুন দর্শক বন্ধুরা, বড় বড় ফল সমেত গাছ বিক্রি হচ্ছে, এগুলো কিন্তু বাড়িওয়ান মালটা নয়, কিন্তু এটা ইন্ডিয়ান সিকি, ইন্ডিয়ান সিকি, এর রসও পাবে না এরকম, এই সাইজটাও পাবে, এবং যদি মনে করে যে এর থেকে আরেকটু বড় সাইজ নেবে, এইদিকে দেখো এইদিকে আরও বড় সাইজ রয়েছে, এই দেখো এই দেখো ইন্ডিয়ান, এই ফল ধরা আছে, এই সাইজ, এই সব ফল ধরা, 3 সাইজের গাছ দেখুন, ফল ধরা গাছ, এগুলো পেয়ে যাবে আমার কাছে, সব রকম ভ্যারাইটি পাবে, যখন আসবে টোটাল ভ্যারাইটি পাবে। এবার এই দিকে প্রাইস কত করে বড়গুলোর? বড়গুলো মোটামুটি একটা 300, একটা 450, 300 450। এই যে এইটা দেখুন আমার মিয়াজাকির মাদার গাছ, এটা ওটা মিয়াজাকির মাদার, এটা হচ্ছে মিয়াজাকির মাদার প্লান্ট, আর এই একটা গাছ রয়েছে, এটা কিন্তু স্বামী গাছ, স্বামী গাছ, হ্যাঁ গাছটা অনেকেই খোঁজ করে, আমি গুটি কলম যা চারা ছিল দিতেছিলাম শেষ হয়ে গেছে, নতুন করে আবার গুটি কলম বাঁধা হয়েছে, আবার মোটামুটি মাসখানেক পর থেকে আমি দিতে পারবো। আমি কম পয়সায় কেন গাছ দিই, অনেকে বলে কেন দিই, তার কথা হচ্ছে আমি এগুলো তৈরি করি, এগুলো আমার নিজের থেকে তৈরি করা বলে পারি, হ্যাঁ নিজের থেকে। এই যে এই দেখো কাটিমন গাছের মাদার দেখে যাও,
আর আমি প্রত্যেকটা গাছ লাগাই, কিন্তু আমি প্রমাণ দিই যে আমি গাছ থেকে করি কিনা। তুমি প্রত্যেকটা আগা থেকে খেয়াল করো যে আমি আগাগুলো এই সায়নগুলো কাটি কিনা এখান থেকে, দেখো প্রত্যেকটা আগায় খেয়াল করে দেখতে পাবে আমি সায়নগুলো কালেক্ট করে আমি চারা তৈরি করি, যার জন্য কিন্তু আমার গাছগুলো এতগুলো করে ব্রাঞ্চ আছে। এই যে মুকুল চলে এসছে, হ্যাঁ দু একটা থেকে যায় সেগুলো মুকুল চলে আসে। হ্যাঁ এটা আমার হচ্ছে কাটিমনের মাদার, কাটিমনের মাদার প্লান্ট। এটা বয়স কত? এটা মোটামুটি এই দু বছর বয়স হলো, দু বছর, কিন্তু বাড়তে পারে না। আমি তো কাটিং করি প্রচুর আগা নিই, আমার আগার দরকার। এই প্রত্যেকটা আগায় দেখবে যে সব আগা কাটা আছে। তোমার পিছনে এটা দেখো, এটা হচ্ছে সেই নাম ডকমাই সিমং, যেটা নাম ডকমাই, নাম ডকমাই সিমং। হ্যাঁ এটা আমার মাদার গাছ। এই যে এরও সেম গেছ, তুমি দেখো প্রত্যেকটা আগায় তুমি ফলো করলে দেখতে পাবো যে আগা নেই। হ্যাঁ কাটা আছে দেখুন, ডগগুলো কাটা। অনেকে তো মাদার গাছ দেখায় কিন্তু দেখবেন তো এরকম সায়ন কাটা দেখায় কিনা, কেউ দেখাতে পারে না। আমার প্রত্যেকটা আপনার খেয়াল করে দেখে নিন, প্রত্যেকটা আগায় দেখলেই বোঝা যাবে সায়ন কাটা বলেই কিন্তু এইগুলো আবার কথ ছাড়ে। এই যে আগে বলছিলাম যেটা, ওই যে থাই অল টাইম যেটা বলছিলাম, এটা কিন্তু সেই মিডিয়াম সাইজটা, মিডিয়াম সাইজ। এটা কিন্তু 80 টাকা দাম, থাই অল টাইম। এটা 80 টাকা দাম, আবার এর থেকে বড়ও আছে। আর এর ভিতরে প্রচুর সব মানে বড় গাছ, এগুলো কিন্তু সব বড় গাছ, 7 ফুট 8 ফুট হাইটের সব আম গাছ, বিভিন্ন কমার্শিয়াল মার্কেটের জন্য। হ্যাঁ এগুলো যারা চাষ করে তাদের জন্য বড় গাছ রাখা। আচ্ছা এবার এই সাইডটা দিয়ে চলো কিছু দেখাই, কিছু ফুলের ভ্যারাইটি দেখাই। আমার কাছে কিন্তু ফুলের ভ্যারাইটিও আছে, আমি বলেছিলাম যে টোটাল ফুলের ভ্যারাইটি পাওয়া যায়। এগুলো কিন্তু সেই থাইল্যান্ডের কামিনী, থাইল্যান্ডের কামিনী, যেটা বড় বড় গোছা গোছা ফুল হয়, পাতাগুলো তো বড় সাইজের। ওই ওই মাদার গাছটা দেখো, কলম মাদা রয়েছে, ওই দেখো মাদার গাছ, ওই দেখো ফুলগুলো হয়ে রয়েছে, এটা সেই মাদার। ওই দেখো সে ওটা হচ্ছে সেই থাই কামিনী মাদার, দেখো সব গুটি গাদা রয়েছে। দেখুন দর্শক বন্ধুরা, এটা হচ্ছে নিউ দেব নার্সারি থাই কামিনী মাদার প্লান্ট। দেখুন গাছে কীভাবে ফুল ফুটেছে, কীভাবে ফুল ফুটেছে দেখুন, সমস্ত সাইডে ফুল। এবং আরেকটা গাছ দেখাচ্ছি আজকে, এই গাছটা দেখাও, যে এই গাছটা অনেক জিজ্ঞেস করবে যে বন্ধুরা যারা দেখবে একটু কমেন্ট করে যেন এটা কী টগর বা এই গাছটা কোথাও দেখেছে কিনা। আমার মনে হয় না যে অনেক কোনো নার্সারিতে এই গাছটা দেখতে পেয়েছে, আমি দেখতে পাইনি, অনেকেই দেখেনি। আমি অনেকগুলো ভিডিও করেছি কিন্তু এটা দেখতে পাইনি, মানে এই গাছটা আমি নিয়ে এসে বসেছিলাম, অনেক কাস্টমার সবাই আমাকে বলে দাদা এই গাছের চারা কবে পাবো, তাই তাদের বলছি যে আমার এই গুটি কলম বাঁধা হয়ে গেছে, আপনারা দিন 15 পথে যোগাযোগ করলে চারাগুলো আপনাকে দিতে পারবো, এটা রেডি হয়ে গেছে। ধন্যবাদ দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন।